হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো টুডে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লোগো নিয়ে কাজ করব। সো লোগো নিয়ে কাজ করার আগে আমরা লোগোর কালার স্কিম, কালার কনসেপ্ট এই বিষয়গুলোকে নিয়ে একটু ক্লিয়ার হয়ে নিব। তো প্রথমে আমরা যদি কিছু সাইটে যাই, এখান থেকে আমি কিছু সাইট রেডি করে রেখেছি এবং যতগুলো সাইট আছে সবগুলোকে যদি কালার স্কিম আমি ফলো করি, কালার কনসেপ্ট যদি আমি ফলো করি, আমি দেখতে পাবো যে সবগুলোই সেম ধরনের কালার কনসেপ্ট ইউজ করেছে। লোগোর জন্য ফেমাস আমরা জানি 99 ডিজাইন। সো 99 ডিজাইন কে আমরা সবসময় ফলো করব। আমরা যখন ইন ফিউচার লোগো নিয়ে একটা বেটার ক্যারিয়ার করতে চাইবো, তখন অবশ্যই আমরা 99 ডিজাইনে আমরা কনটেস্টে অ্যাটেন্ড করব। তো 99 ডিজাইন নিয়ে আমরা পরবর্তীতে আরো বলবো, বাট আমাদের আজকের যে টপিক, যেটা হচ্ছে আমাদের লোগোর কালার কনসেপ্ট, সেটা নিয়ে একটু আলোচনা করি। লোগোতে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট ফলো করে থাকি। যেমন আমরা যদি কালার কনসেপ্টের ব্যাপারটা রেড নিই, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে রেড আসলে কি মিন করে। লোগো বানানোর আগে মিনিংটা আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যদি রেড নিই, রেড কি রিপ্রেজেন্ট করে? রেড রিপ্রেজেন্ট করে প্যাশন, লাভ, অ্যাঙ্গার, হাঙ্গার, হেলথ, এই টাইপের জিনিসগুলা রিপ্রেজেন্ট করে হচ্ছে রেড কালার। আমরা এক্সাম্পল আছে এটা দেখতে পারি। সেম ভাবে আমরা যদি 99 এ যাই, এখানে যদি আমরা রেডে যাই, আমরা কিন্তু সেম কনসেপ্টটাই দেখতে পাচ্ছি। এখানে এক্সপেরিমেন্ট, প্যাশন, অ্যাঙ্গার, সিমুলেশন একই জিনিসগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানেও সেম ভাবেই বলা আছে যে রেড কালারটা আমরা কখন ইউজ করব। এরপরে আমরা যদি অরেঞ্জ কালারে যাই, অরেঞ্জ কালারটা কোথায় কোথায় ইউজ করা হয়? ট্রাস্ট, এনার্জি, প্লেফুল, এই কাজগুলোতে অরেঞ্জ ইউজ করা হয়। যেমন আমরা যদি এটাকে ওপেন করি, আমরা দেখতে পারবো যে এখানে যে একটা চ্যানেল আছে, এখানে কিন্তু ট্রাস্ট, এনার্জি, মানে এই টোটাল কনসেপ্টটাকে ফলো করে আমরা অরেঞ্জটাকে ইউজ করেছি। প্রত্যেকটা সাইট আমাদেরকে সেম রিকমেন্ড করবে, এবং কারণ এরা হচ্ছে অ্যানালাইসিস করে এই জিনিসগুলোকে নির্ধারণ করেছে। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো অরেঞ্জ কালারটা কখন ইউজ করব, কোন কনসেপ্ট ইউজ করব, সেই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ারলি জানতে হবে। এরপরে আমরা যদি লোগো বানানোর ক্ষেত্রে ইওলোটা ফলো করি, ইওলোটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি? যখন কোনো হ্যাপিনেস লোগো আসবে, ইনোভেশন টাইপের কিছু আসবে, কৌশন টাইপের কিছু আসবে, তখন কিন্তু আমরা ইওলো লোগোটা ফলো, ইওলো কালারটা ফলো করতে পারি। এবং আমাদের যে 99 ডিজাইন, এরাও কিন্তু সেম কনসেপ্টটাই বলবে আমাদেরকে যে কখন কখন আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো। এই যে এখানেও সেম, আমরা যে স্ন্যাপের যে লোগোটা দেখতে পাচ্ছি, স্ন্যাপটা আমরা হ্যাপিনেস এর জন্য ইউজ করি, হোপফুল, হ্যাপিনেস, এইখানেও কিন্তু সেম ভাবে বলা আছে। তো লোগোর কালারের যে কনসেপ্টটা, এটার অবশ্যই আমি বিস্তারিত দিয়ে রাখবো, এবং এই জিনিসগুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে যে কোন লোগোর কালারটা আমরা কখন ইউজ করব। ব্লু কালারটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের প্রফেশনালিজম একটা ব্যাপার আসবে, ট্রাস্টের একটা ব্যাপার আসবে, অথরিটির একটা ব্যাপার আসবে, পাওয়ার, লয়ালিটি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ব্লু কালারটা ইউজ করব। সব সাইটই কিন্তু আমাদেরকে সেম ভাবে রেফার করবে। আমরা যদি এখানে যাই, ব্লু কালারটা কখন কখন ইউজ করব? টাস্ক, ইন্টেলিজেন্সি, এই টাইপের ব্যাপারগুলোতে আমরা ব্লু কালারটা ইউজ করতে পারি। সো আমরা বারবারই বলছি যে লোগো বানানোর আগে আমাদের খেয়াল করতে হবে কোন কালারটা আসলে কি মিন করে। যেমন গ্রিন দিয়ে যদি ইউজ করি, গ্রিন হেলদি, এই যে ন্যাচারাল হারমোনি, এই জিনিসগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে। গ্রিনের কথা যদি আমরা বলি, গ্রিন সেম জিনিসটাই, গ্রোথ, হেলদি, ন্যাচার, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে গ্রিন কালার। সেম ভাবে অরেঞ্জ বুঝেছি, পার্পল, পার্পলটা হচ্ছে আমাদের একটু লাক্সারিয়াস টাইপে ইউজ করা হয়, সেলিব্রেশন, এডুকেশন, এনহ্যান্স। আমরা যত এই টাইপের লোগো দেখবো, আমরা কিন্তু ফলো করতে পারবো যে এটা কিন্তু পার্পল কালারটা ইউজ করেছে। এখানে যদি আমরা দেখি যে সেম ভাবে ওয়াইজডম এই পার্পল কালারটা ইউজ করেছে। পিঙ্ক কখন ইউজ করব? ইনোভেশন, ক্রিয়েটিভ, এই যে জায়গাগুলো আছে এইগুলোতে পিঙ্ক ইউজ করব। ব্ল্যাক ইউজ করব হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে, মডার্নের ক্ষেত্রে, স্ট্রং এর ক্ষেত্রে। গ্রে ইউজ করব আমরা ন্যাচারাল, ক্লেম, ওয়াইজ, প্রফেশনাল, এই টাইপের ক্ষেত্রে আমরা গ্রে কালারটা ইউজ করব। ব্রাউন কালারটা ইউজ করব আমরা কখন, এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো কোনো লোগো বানানোর আগে অবশ্যই আমার সেই লোগোর কনসেপ্ট সম্পর্কে ধারণা নিতে হবে, এবং প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট নিতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে
সেটা অনুযায়ী আইকনে ফোকাস করতে হবে, এবং আইকনে ফোকাসের পরে সেটা কি ধরনের লোগো এটা কিন্তু কালার কনসেপ্ট দেখে বুঝতে হবে। এবং কালার কনসেপ্টটা যখন আমরা বুঝে ফেলবো, তখন কিন্তু আমরা ইজিলি যে কোনো লোগো ডিজাইন করতে পারি। যেমন হোয়াইটও কিন্তু আমাদের এখানে পিসফুল, গুডউইল এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের কালারের যে কনসেপ্টটা সেটা কিন্তু সবসময় ক্লিয়ার রাখতে হবে। এতে কি হবে, আমাদের ক্লায়েন্টের কাছে আমাদের লোগোর অ্যাপ্রুভালটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এবং ক্লায়েন্টের কাছে ডেলিভারি করার সময় আমরা বলে দিতে পারবো যে এই লোগো কালারটা এটা ইউজ করা হয়েছে, কারণ এই কালারটা এটা এটা রিপ্রেজেন্ট করে যেটা আপনার কনসেপ্টের সাথে মিলে যাচ্ছে। সো শুধু লোগো না, লোগোর সাথে স্টোরিও তাকে শোনাইতে হবে। লোগোর সাথে আমরা স্টোরি সেল করব, স্টোরি তাকে ডিসক্রাইব করব, স্টোরি বোঝাবো, তখন দেখবো আমাদের লোগোটাও সুন্দর হচ্ছে, লোগোর আইকনটাও সুন্দর হচ্ছে, লোগোর কালার কনসেপ্টটা ঠিক হচ্ছে। সো আজকে ভিডিও পর্যন্তই। লোগো তৈরি করার আগে আমরা অবশ্যই এই কালারের দিকগুলোতে সবসময় খেয়াল রাখবো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।